ওইজন ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চারিদিকে, ওদের কি কাজ বড়দিন? যদি কোনো মেয়ে সোনো পাউডার হিমানি লিপস্টিক পরে পেরিয়ে যায় তো বলবে পেরিয়ে গেল বে, তোর কোথায় ছিলি বে, এক্ষুনি গেল তো একবারই, হে মামালিনি ডুপ্লিকেট দিয়ে সারা রাত আর ঘুম ধরবে না, খালি কড়ি কাঠ গুনবে আর করট ফিরবে, যে 30 বছর বয়সে কি করবে জানো, হাফ্রো হাফ্রো। তো একজনা বলছে আহা ছেলেটা চাঁদের মতন দেখতে, কি রং রূপ, এখন থেকে হাফ্রো, আল্লাহ কি গজবে পড়লো। ফেরেশতারা বলে চুপ করে ঘর চলে যা, বহুত ডুবে ডুবে পানি মেরেছে তবে হাফ্রো হাফ্রো, ডুবে ডুবে পানিটা বোঝে না ওনারা, আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার ইউ সিট বাই মি আই লাভ ইউ। ফেরেশতারা বলছে একবার মরে কবর গায়ে লাভ ইউ বার করবো তোর, বাবলার ডালে করে পাচা ফাটিয়ে দেব। আর আমি কি বললাম কোরআনের আয়াত, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন, কথা বলে না আল্লাহর কাছে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান নাই, যে আল্লাহর নবীর আদর্শকে মানবে সে দুনিয়াতে লাভবান হবে। রবি ঠাকুর হলেও হবে, বিদ্যাসাগর হলেও হবে, পুণে বাগদি হলেও হবে, হাঁড়ি ডোম হলেও হবে, মুসলমান হলেও পাবে, নবীর আদর্শ যে মানবে সে লাভবান হবে। সবাই বলুন মানবো ইনশাল্লাহ। রবীন্দ্রনাথের দাড়ি আমার দাড়ি, শ্রী এবং লাবণ্য বজায় থাকবে, গাল মসৃণ থাকবে, দাঁত ভালো থাকবে, চোখ ভালো থাকবে, ওখানে হিন্দু মুসলিম নাই, দাড়ির বরকত। আপনারা কি বলছেন, বুঝতে পারেন এই কথাটা, দাড়ি রাখলেই। আর দাড়ির একটা বাস্তব লাভ, আমি তো আর এখন জলসায় বেশি যেতে পারি না, এরা ভুল করে দাওয়াত দিয়ে দিয়েছে, আর আমি সকালে করে চলেছি, চান্স পেয়েছি যখন ছাড়বো না, আমার আগেকার ওয়াজ শুনবে কি, হিজড়ে হিজড়ে। আবার যারা ছোকরা লোক দাড়ি নাই তাদের গালে দে পয়সা দে, সে বলে এই গালটা তো একটা দে, দুটোই সমান করে দে। আর আপনার মুখে যদি দাড়ি থাকে, কসম খেয়ে বলতে মন যাচ্ছে আমি কসম খাই না, আল্লাহর কসম খেতে নাই, কথা সত্য হলে খাবার লেগে যোগ দিলে কসম খাবার জন্য খেতে হবে, তখন খাওয়া যায় যাচ্ছে, নাহলে আল্লাহর বড়ত্ব মহত্ব তার শান ও শৌকত তার নামে কসম খেতে নাই। মেয়েদের কসম কি, 3 দিনকার বাসি ভাত, চোখ ছুঁয়ে বলছি এই শালা চোখ কি করে ছুলে রে, মসজিদের কি দেবন, মসজিদ বলছে আমি কিচ্ছু জানি না, আমাকে ঝামেলাই ফেলেই না, দেখ তুই যা করেছিস করগা, মেয়েরা এবারে মারাত্মক জিনিস আজীব, 36 কলা মেয়েদের, কত কলা, সেখানে আমার ওয়াজ আছে দেখবে, ক্যাসেট শুনবে, যে যাকে নিয়ে যাবে নিয়ে যা, নানিকে ফুপুকে খালাকে ভাইজিকে ভাগ্নিকে, অপর কোনো মেয়ে ছেলেকে মোটর সাইকেলে চাপায় না, একটু দূরে যেই নেমে পড়বে, দিয়ে বলবে 10-12টা মরণ চলে হবে ছুটে, বল শালা কি করেছিস, খোল জামা খোল ফুল প্যান্ট বার কর আন্ডার প্যান্ট ছিঁড়া আন্ডার প্যান্ট ঘরে যে পিঠ ফুটোনো, খাসি বলছে কোনোদিন কাউকে নিয়ে যায় না, কোনোদিন কাউকে নিয়ে যায় না, কী হলো বলবে, বলে একটা মেয়ে আমার মোটরসাইকেল চেপেছিল, দিয়ে বললে ও লোকরা এসে আমাকে যে মার মারলে বুঝলে, ফুল প্যান্ট জামা কলম পেন মোবাইল সব কেড়ে নিলে আর আন্ডার প্যান্ট পরে ঘর পাঠিয়ে দিলে, এটা হাসছে যে পরের মেয়ে বোয়াতে যেও না, নানি আছে চাচি আছে দাদি আছে খালা আছে ফুপু আছে নিজের মেয়ে আছে, আই মা বস দিয়ে নিয়ে যাও। আর যদি মায়া মহব্বতে পড়ে মনে হয় আমার গাড়িতে চাপলে আমার গায়ে ঠেস দিয়ে বসবে, আহা লে একবার চাপিয়ে নিয়েছ, তার 12 বাজিয়ে দিবে আন্ডার প্যান্টটা ছিঁড়ে দিবে মেরে, 18 কলা মেয়েদের তোমার কাঁদার আগে সে কেঁদে যাবে, খুব ভালো করে শোনো বুঝো, বোঝার চেষ্টা করো, একটা একটা করে বলবো সবাই বুঝবো শুনবো আমল করবো, বলো ইনশাল্লাহ। কি বলছিলাম,
নবীর আদর্শ যে মানবে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান তারা লাভবান হবে। আপনারা কি বলছেন বলো? এই যে হিন্দুরা লাভবান হবে না দাড়ি রাখলে? কথা বলে না, দাড়ির যা লাভ সে পাবে, কিন্তু যা হলো এই আমাদের মাঠ পর্যন্ত, মরণের পরে আমরা লাঠি চুড়িবে, মরণের পরে ইমানদাররা লাভ পাবে, বেঈমান দিকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাছে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমোর লাপি ধোপা মেথর ফেরাউন নমরুদ কারণ সাদ্দাত এসব নাই, সব আল্লাহর সৃষ্টি। আপনারা কি বলছেন বলো? আপনাদের যখন বৃষ্টি হয় অমুসলিমদের জমিতে হয় না তো? হ্যাঁ, তা আমরা নামাজ পড়ছি যে আল্লাহকে বলে নাই, আল্লাহ আমরা নামাজ পড়ছি আমাদেরও পানি আর ওদেরও পানি, এই কিরম আমাদের বুঝে আসছে না? আপনারা আল্লাহকে বললেন না? আল্লাহ কি বললে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা কোরআন শরীফের শুরুতে প্রথম সুরা প্রথম আয়াত মনে থাকবে বাবা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এইখানে বসেছিল সে লোকটা কোথায় পালিয়ে গেল না? আমার লোকটা, তুমি পাগড়ি বেঁধে বসে আছো নাকি? ও বাবা, তুমি কখন এলে? তোমার লেগেও বলবো, ছাড়বো না। বলছে চা খাবেন চা খাবেন, বলে কোন দিকে পালিয়ে গেল আর খুঁজে পাচ্ছি না। না না, এটা সত্য নয়, হাতে পায়ে ধরে নিয়ে চা খাওয়ায় ভালোবাসে। কোনটা বলছিলাম বাবা? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার যিনি সারা বিশ্বের সকলের লালন পালন হার, সকলের যিনি রুজিদাতা অন্নদাতা, ভালো সুখে রাখা শান্তি দেওয়া সকলের যার হাতে, তিনি বলছেন তার প্রশংসা করো যিনি সারা বিশ্বের অন্নদাতা রুজিদাতা। এই সারা বিশ্বের সকলের রব্বিল আলামিন, গরু বাছুর মোষ ভেড়া সাপ বিড়াল কুমির জল জন্তু জলজীব স্থলচর মানুষ হরিণ জিন্নাত সকলের আহারের মালিককে আল্লাহ। আল্লাহ সবাই বলুন, যাকে ভুলি ভুলবো, আল্লাহকে ভুলবো না, বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাকে ভুলি ভুলবো, আল্লাহকে ভুলবো না, বলুন ইনশাল্লাহ।